আসসালামু আলাইকুম শেয়ার করছি ডিম আলুর ডাল বা আলুর ঘাটি। উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় এই আলুর ঘাটি। যদিও আমি উত্তরবঙ্গে রান্নার মতো করে রান্নাটা করিনি আমি আমার মতো করে রান্নাটা করেছি খুবই মজা সত্যি বলছি এই স্বাদটাই অন্যরকম ডিম আলুর ডাল হলে মাছ মাংস না হলেও চলে আমাদের এলাকায় এই রান্নাটা অতটা পরিচিত না তবে এখন আমার বাসায় প্রায় এই রান্নাটা করা হয় চলুন তাহলে এই আলুর ঘাটি রান্না করতে আমার কি কি লাগছে দেখে নেই এখানে চারটা ডিমের জন্য আমি আটটা আলু নিয়ে আলুর সাইজটা ডিমের চেয়ে সামান্য একটু ছোট আপনারা আপনাদের পছন্দ মতো আলুর পরিমাণটা আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন এই ডিম এবং আলু একসাথে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি একসাথে সেদ্ধ করে নিলে খুব দ্রুত আলুগুলো সেদ্ধ হয়ে যায় সেদ্ধ করার সময় অবশ্যই ডিম এবং আলু আলাদা আলাদাভাবে ভালো করে ধুয়ে নেবেন সেদ্ধ করার পর আমি ঠান্ডা করে আলুগুলোকে ছিলে নিচ্ছি এবং ডিমগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলোকে কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে করলে আলুর ডালটা রান্না অনেক বেশি মজা হয় ডিমের যেই সাইডটাতে কুসুমটা থাকে তার মাঝখান দিয়ে ছুরি দিয়ে যেমনটা ভিডিওতে দেখছেন ঠিক এভাবে কেটে নিতে হবে এতে কুসুমটা ডিমের একেবারে মাঝখানে থাকে যদি চাপ দিয়ে কাটতে যান সেক্ষেত্রে কুসুমটা কিন্তু চেপে এক সাইডে নেমে যাবে একইভাবে আমি সবগুলো ডিম কেটে নিচ্ছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য একটা হাড়িতে প্রথমে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল এর ভিতরে তিনটা তেজপাতা আমি ছিঁড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট সাইজের চার টুকরা দারুচিনি চারটা এলাস এলাসের মুখটা আমি ফেড়ে দিয়েছি এখন এই মশলাগুলোকে এক মিনিটের মতো একটু ভেজে নিব যখন সুন্দর একটা অ্যারোমা বের হবে তখনই এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এরপরে এই মশলাটাকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি যখন হালকা লালচে হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ পাটা পেঁয়াজ পাটা দিয়ে মশলাটাকে আমি আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি যত ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবেন রান্নাটা তত বেশি মজা হবে কষানো হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনে ও জিরার গুঁড়া দিয়ে আমি এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি যেহেতু এখন এর ভিতরে আমি সব গুঁড়া মশলা দিয়েছি আর গুঁড়া মশলাটা কষানোর সময় পুড়ে যেতে পারে তাই চার টেবিল চামচ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যখন তেলটা ভেসে উঠবে সেই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা আধা ভাঙা করে আলুটা পুরোপুরি নরম করে দেয়া যাবে না তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না যেমনটা ভিডিওতে দেখছেন ঠিক এরকম আদা ভাঙা করে আলুটা দিতে হবে এখন এই আলুটাকেও একটু কষিয়ে নিব প্রায় এক থেকে দেড় মিনিটের মতো কষানোর পর এর ভিতরে দিয়ে দিচ্ছি দুই থেকে আড়াই কাপের মতো নর্মাল তাপমাত্রার পানি এরপর ভালোভাবে নেড়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি একবার ভালোভাবে নেড়ে এর ভিতরে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সবগুলো তেজপাতা তুলে ফেলে দিচ্ছি এখন এর ভিতরে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি আর এই ডিমগুলো অর্ধেক করে রান্না করার কারণ হচ্ছে ঝোলের সাথে যখন ডিমগুলো রান্না হবে কুসুমটা অনেকটাই ঝোলের সাথে মিশবে তখন এর টেস্টটা কিন্তু বহু গুণে বেড়ে যায় এখন এর ভিতরে ছয় সাতটা কাঁচামরিচ আমি মুখটাকে কেটে দিয়ে দিচ্ছি পুরোপুরি ফালি করিনি হালকা হাতে নেড়ে মিডিয়াম আঁচে ঢেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিচ্ছি তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি রান্না আমার অনেকটাই হয়ে গিয়েছে আপনারা চাইলে আস্ত ডিমু দিতে পারেন তবে এভাবে ফালি করে রান্না করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে এই অবস্থায় একটু লবণটা দেখে নেবেন আমার আরও একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি সাথে তিন টেবিল চামচ ধনে পাতা কুচি দিয়ে প্রায় এক দেড় মিনিট চুলায় রেখে আমি নামিয়ে নেছি। আপনারা চাইলে আরও একটু পাতলাও রাখতে পারেন অথবা আরও একটু ঘন অবস্থান নামাতে পারেন তবে এই আলুঘাঁটিটা নামানোর পর যেহেতু এটা আলু দিয়ে রান্না অনেকটাই শুকিয়ে যাবে আমি এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ মজাদার ডিম আলুর ডাল আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক বাটনে একটা লাইক দিবেন এবং রান্না করে কমেন্টে জানিয়ে দিবেন এর টেস্টটা কেমন হয়েছে আজকের মতো রাখছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ